हाय गाइस, वेलकम बैक टू माय कुक इंस्पिरेशन। अस्सलाम वालेकुम। आज हमें होममेड जेली तैरी करे देखाबो। आशा करछि आमार आजकेर रेसिपिटी आपनादेर काछे भालो लागबे। होममेड जेली तैरी करा खुबी सहज। एई जेलीटा अल्प खरचे आपनारा तैरी करे खेते पारेन। एकबार तैरी करे दुई थेके आड़ाई मासेर मतो नरमाल फ्रिजे रेखे खेते पारबेन। एटा भालो थाकबे स्वास्थ्यसम्मत उपाये। जेली किभाबे तैरी करते हबे चलुन ताहले आपनादेरके देखिये दिच्छि। এখানে আমি আটটা কমলা নিয়েছি। কমলার সাইজটা একটু ছোট, এর জন্য আমি আটটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কম বেশ করে নিতে পারেন। এখন সবগুলো কমলা আমি ছিলে নেব। সবগুলো কমলা ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এখন ব্লেন্ডারে যে মাঝারি জগটা থাকে সেটার মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও চিপে নিতে পারেন। এখন কমলার আঁশ আর বিচিটা আমি ছেঁকে এই রসটা থেকে আলাদা করে নিচ্ছি। হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে জেলাটিন পাউডার নিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে। এখন এতে নরমাল পানি দিয়ে গুলে একটা সাইডে রেখে দিব। এখন আমি চুলাটা অন করে কমলার জুসটার সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনটা দিয়ে নেড়ে চেড়ে জাল করে নিব। যখন 2-3টা বলক আসবে তখন গুলে নেওয়া জেলাটিনটা এর মধ্যে দিয়ে টোটাল আমি জাল করে নিব 10 মিনিট। 10 মিনিট জাল করার পর এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন নেড়ে চেড়ে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি, বেশি গরমটা আবার বয়ামে ঢালা যাবে না। আবার বেশি ঠান্ডা করলে কিন্তু এটা হাঁড়িতেই সেট হয়ে যাবে। এখন একটি কাচের জারে গরম থাকা অবস্থায় ঢেলে নিচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে, এই জেলিটা কতটা সুন্দর হয়েছে। এক বয়াম জেলি হয়েও আবার এখানে এই মেজারমেন্ট কাপের অর্ধেক কাপ পরিমাণ জেলি হয়েছে। এখন শুধু খেয়ে নেওয়ার পালা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।